এই ফুটবলকে আগেও আমরা ভোজাতে খেলেছি গ্রাম বাংলার সুন্দর খেলা, দুটো দল যেভাবে খেলছিল অনেক ভালো ভালো খেলোয়াড় প্রতিভা আমাদের এই গ্রাম বাংলার ছেলে মেয়ে ছেলেদের মধ্যে আজকে লুকিয়ে আছে। প্রতি করে আমরা কিন্তু ফুটবল অনেকটা এগিয়ে যাচ্ছে। ক্রীড়াজগতের অবন্ধ বাঁকুড়া তিক্ষার কার্তিকবাবু আছে, প্রধান সাহেব আছে, আমাদের যা বল উদ্যোগ করা, তাদেরকে আমার অন্তর অন্তর ভালোবাসা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, যাতে আমরা এই খেলাটাকে চালিয়ে যেতে পারি। আছে ওনার পিতা মাতাকে আমার প্রণাম।